সিউবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে। পশ্চিমবঙ্গে স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কেন্দ্র সরকার থেকে নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সব কোয়ালিফিকেশানেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কবে, কি কি ডকুমেন্টস লাগবে, বয়স কি, কিভাবে আবেদন করবেন অনলাইনে, বাড়িতে বসে, মোবাইলের মাধ্যমে, সম্পূর্ণ স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। কিভাবে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটা আমি ভিডিও শেষেই দেখাই দেবো। আগে এখানে কিছু নোটিফিকেশান আমরা দেখে নেব, কোন পোস্টে কতগুলি করে ভ্যাকান্সি রয়েছে। এখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে নিয়োগ করা হয়। এখানে 30/6/2021 তারিখে পাবলিশ করা হয়েছে। এখানে বিভিন্ন পদ রয়েছে, অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু বিষয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন। এখানে মোট 11টি পোস্ট রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছেন। যেমন এখানে ড্রাইভার, কুক, তোমরা অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি, এ অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি, তোমরা এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, ভালো করে তোমরা ফলো করবেন। যেমন এখানে রয়েছে, আমি প্রথম থেকে শুরু না করে মাঝখানে দেখাচ্ছি, যেমন কুক পদে রয়েছে, এখানে একটি ভ্যাকান্সি রয়েছে। প্রথম প্রত্যেক মাসে তোমাদের 19,900 টাকা থেকে শেষ অব তোমাদের 36,200 টাকা পে লেভেল টুতে পাবেন। এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে কলকাতায়, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। যেমন ড্রাইভার পদে, ড্রাইভার পদে তোমাদের এখানে যারা আবেদন করবেন তাদের একটি ভ্যাকান্সি রয়েছে, প্রত্যেক মাসে 21,700 থেকে 69,100 টাকা পে লেভেল 3 পদ তোমরা কিন্তু বেতনটি পাবেন। বয়স লাগবে 35 ইয়ার্স, 18 থেকে, এবং স্কুলে ফাইনাল তোমরা যদি পাশ করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবেন। এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্সের অভিজ্ঞতা থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং কলকাতা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা অপারেটর, যে কাম মেকানিক পদ রয়েছে, সেই পদে আবেদন করলে তোমাদের এখানে 6টি ভ্যাকান্সি রয়েছে, এবং এখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা, লেভেল 3 পদে তোমাদের বেতন দেওয়া হবে। এখানে 18 থেকে 35 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। উচ্চ এড পাস করা থাকতে হবে, এবং সাথে তোমাদের আইটিআই সার্টিফিকেট লাগবে, এবং সমস্ত বিষয় তোমরা কিন্তু এখানে দেখতে পারবে, এবং কলকাতা তোমাদের নিয়োগ করা হবে। সেখানে পোস্টিং কিন্তু এখানে সব কিছু দিয়ে দিয়েছে, তোমার দেখতে পাচ্ছ এখানে 1 থেকে শুরু করে 11টি পোস্ট রয়েছে। তোমরা ভালো করে দেখে নেবে, দেখো এখানে 1 থেকে 11টি পোস্ট রয়েছে, ক্লিয়ার এখানে উল্লেখ করে দিলাম। এবার তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে আবেদন শুরু হয়েছে 1 জুলাই মাসের 1 তারিখে আবেদন শুরু হয়েছে, এবং আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 23/7/2021 আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করে দিয়েছে। এবং কোন ওয়েবসাইট তোমাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এটা কোনো কন্ট্রাক্টুয়াল চাকরি না, এটা একদম স্থায়ী পদে নিয়োগ করা হবে। কলকাতা থেকে, মানে কলকাতা তোমাদের পোস্টিং হবে, দিল্লিতে পোস্টিং হবে, এবং এখানে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এটি নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো এই যে বিজ্ঞপ্তি, তোমরা কীভাবে ডাউনলোড করবে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এবং কোথায় গিয়ে তোমরা আবেদন করবে সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওতে। তো এই লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশানে দেবো, সেখানে ক্লিক করে তোমরা এরকম অপশান পেয়ে যাবেন। এখানে কিন্তু ডেট শুরু হয়ে গিয়েছে, এবং সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুটি অপশান রয়েছে, এখানে ভালো করে ফলো করুন। এখানে দেখো লেখা আছে লিঙ্ক ফর রেজিস্ট্রেশন এবং লিঙ্ক ফর অ্যাপ্লিকেশান। তো প্রথমে আমরা করব, এই যে এখানে যে সিস্টেমটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে, সেখানে আইডি বাজার পাবো। আইডি বাজার পাওয়ার পরে তোমাদের কিন্তু নিচে যে লিঙ্ক ফর অ্যাপ্লিকেশান রয়েছে সেখানে ক্লিক করে বাকি সমস্ত ফর্ম ফিল আপ আমরা ক্লিয়ার করে নেব। তো এখানে সমস্ত যে হেল্প নাম্বার দেওয়া হয়েছে এবং ইমেল আইডি রয়েছে, তোমরা যদি কোনো যোগাযোগ করতে চাও এখান থেকে যোগাযোগ করতে পারবে। তো যখন তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে, সেখানে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করে আইডি বাজার ক্রিয়েট করে দ্বিতীয় অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ফর্মটি কমপ্লিট করতে হবে। তো সমস্ত বিষয় এখানে রয়েছে। নেক্সট স্টেপে আমরা দেখা দেবো কীভাবে A to Z আবেদন করতে হয়। যদি তোমাদের আবেদনের দরকার হয় তো আমরা সিস্টেম অনুযায়ী তোমাদের আবেদন করার চেষ্টা করে দিব, যে যেখানে ফর্ম রয়েছে এই ফর্মটি তোমাদের ক্লিয়ার করতে হবে। তো আশা করি গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা বুঝেছো, বুঝে গেলে ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন।